গত শতাব্দীর পাঁচের দশক থেকেই বাঙালি শৈশবকে সম্মোহিত করে রেখেছিলেন নারায়ণ দেবনাথ। সেই সময় থেকেই জনপ্রিয় হয়ে ওঠে হাঁদা ভোঁদা, বাটুল, নন্টে ফন্টেরা। তার কমিক্সের জন্যই চাহিদা বেড়ে গিয়েছিল শুকতারা পত্রিকার। এরপর আসে একের পর এক বাহাদুর বেড়াল, ব্ল্যাক ডায়মন্ড, ইন্দ্রজিৎ রায়, ম্যাজিশিয়ান পটলচাঁদ, ডানপিটে খাদু আর তার কেমিক্যাল দাদু, পেটুক মাস্টার বটুকলাল, শুটকি মুটকি। বাংলা কমিক্সের প্রাণ পুরুষ নারায়ণ দেবনাথ 1925 সালে হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই শিল্প সাহিত্যের প্রতি টান ছিল তার। স্কুলের প্রথাগত পড়াশোনার পাঠ শেষ করে অজ কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু বিশ্বযুদ্ধের কারণে সে পাঠ সম্পূর্ণ করতে পারেননি। কোনো কিছুই তার শিল্পী সত্তাকে দমিয়ে রাখতে পারেনি। ছবি আর কমিক্সের জাদুতে অচিরেই বাঙালির মনে পাকাপাকিভাবে জায়গা করে নেন নারায়ণ দেবনাথ। শুকতারা পত্রিকার সম্পাদকের অনুরোধে হাঁদা ভোঁদা সৃষ্টি করেন। 2013 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার এবং বঙ্গবিভূষণ পুরস্কার পান। 2021 সালে পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম ছিল নারায়ণ দেবনাথের, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দিল্লিতে তিনি সেই সম্মান নিতে যেতে পারেননি। গত সপ্তাহে নার্সিং হোমে শয্যাশায়ী অবস্থাতেই তাঁর হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেয়া হয়। নিজেকে যদিও কার্টুনিস্ট বা কমিক্স আর্টিস্ট বলার চাইতে শিশু সাহিত্যিক বলতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করতেন নারায়ণ দেবনাথ, রইলেন না তিনি। কিন্তু থেকে গেল তাঁর তৈরি করা অজস্র কার্টুন চরিত্র।